স্যার আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর স্বাগত স্যার। স্যার, এই যে ওয়ার্ল্ড কিডনি ডে পালিত হলো, এই উপলক্ষে আপনারা মানুষকে সচেতন করার জন্য অনেক নানান রকমের অনুষ্ঠান রেখেছিলেন এবং মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে চাই। তো কিডনি রোগীদের বেলায় ঝুঁকির যেই বিষয়গুলি বিবেচনা করা হয় তার মধ্যে একটি হচ্ছে ডায়াবেটিস। আপনি একটু বলবেন কি ডায়াবেটিসের সঙ্গে কিডনি রোগের সম্পর্কটা আসলে? ধন্যবাদ। দেখেন, এবারকার প্রতিবেদিত বিষয়টা যদিও ডায়াবেটিস বলে নাই, কিন্তু ইনডাইরেক্টলি ডায়াবেটিসকে বোঝানো হচ্ছে, অর্থাৎ স্থূলতা, ওবেসিটি, ওবেসি এবং ক্রনিক কিডনি ডিজিজ, এটা হলো এবারকার স্লোগান। যাদের স্থূলতা আছে তাদের ডায়াবেটিস হবেই, ইউজুয়ালি হয়, এবং উচ্চ রক্তচাপ। এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এই দুটোই কিন্তু ক্রনিক কিডনি ডিজিজ, আমরা যেটা বলি দীর্ঘতে কিডনির অন্যতম কারণ। এবং দেখা যাচ্ছে আজকে যেটা মেটাবলিক সিনড্রোম যেটা আমরা বলি, ওবেসিটি থাকে, ইনসুলিন আছে শরীরে কিন্তু ইনসুলিন কাজ করছে না, ইনসুলিন হাইপার ইনসুলিন হচ্ছে, লিপিড প্রোফাইল বেড়ে যাচ্ছে, এবং এতে দেখা যাচ্ছে তাদের কিডনির ধীরে ধীরে কিডনিটা ড্যামেজ হয়ে যাচ্ছে। এখন এটার একটা পরিসংখ্যা যেটা এটা বলেছে, বিশ্বে প্রায় 60 কোটি লোক স্থূলতা রোগীতে ভুগছেন, এবং 2025 আমাদের দেখা যাবে এই স্থূলতা রোগীর সংখ্যা পুরুষদের ক্ষেত্রে 18% মহিলাদের 21%। কাজে এই যদি হয় অবস্থানটা, তাহলে ডায়াবেটিসটা একটা ইপিডেমিক ফর্মে অলরেডি আছে, আরও ইপিডেমিক ফর্ম দেখা যাবে। সেই জন্য আমাদের সমস্ত এইবারকার প্রতিবেদ্য বিষয় যে জনগণকে এই স্থূলতা বা ডায়াবেটিস সম্বন্ধে আমাদের জানাতে হবে, সচেতন করতে হবে এবং প্রতিরোধের জন্য প্রতিরোধ করতে হবে। এবং সেটার একটা খুব ইম্পর্টেন্ট তারা আমরা হাইলাইট করেছি বিভিন্ন র্যালি টক শোতে, এতে যে এই জিনিসটা স্থূলতা বা ডায়াবেটিস কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আপনার স্থূলতা আপনি নিজের উপরে, আপনি যদি দৃঢ়তা থাকেন, আপনি দৃঢ়তা থাকে আপনি ওজনটা কমাইতে পারেন। আপনি আমরা সাধারণত ওবেসিটি বা ডায়াবেটিস আমরা কীভাবে বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে আমরা যে খাবারটা খেলাম সেটা যদি আমাদের যে এনার্জি তৈরি হচ্ছে, ক্যালোরিটা আমরা নিচ্ছি, সেটা যদি এক্সপেন্ডিচার না হয় তো ফ্যাট আকারে সেটা আমাদের শরীরে জমা হবে, এবং জমা হলে ওজনটা বাড়ে। তো কাজেই আপনি যদি ওজনটা ঠিক রাখেন আর কিছু লাগবে না, আপনি ওজন সেটা কীভাবে করতে পারেন? মানে একথায় আয় এবং ব্যয় সমান রাখতে হবে, ফলে আমি যেরকম ছিলাম সেরকমই থাকতে হবে। এটা কিন্তু আমরা করতে পারি, এটা আমরা যদি আমরা সুষম খাবার খাই, আমরা বেশি না খাই, দুই নম্বর আমরা কায়িক পরিশ্রম করি, আর এই যে স্থূলতার আরও কয়েকটা কারণ আছে এটা তো আমরা কন্ট্রোল করি, যদি কোনো হরমোনাল যেমন হাইপোথাইরয়েডে হয়, এন্ডোক্রাইন কারণে হয় সেটা, অথবা ড্রাগস, যে আমরা ড্রাগগুলি খাই সেই ড্রাগগুলির থেকে স্থূলতা হতে পারে। তা আমরা যদি এগুলিকে কন্ট্রোল করি তাহলে কিন্তু আমরা স্থূলতা প্লাস ডায়াবেটিসকে আমরা কন্ট্রোল করতে পারি। স্যার, এমনিতে সবার জন্যই তো কিডনি রোগের জন্য কিছু সতর্কতা, স্ক্রিনিং, পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসা সবই দরকার আছে। যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের বেলায় বাড়তি কী সতর্কতা প্রয়োজন? আচ্ছা, আমরা যেটা বলি এটা ডায়াবেটিস বা অন্য রোগীর সবার জন্য, যে ডায়াবেটিস তো হলো, ডায়াবেটিস তো আমার প্রথম জিনিস হলো, ডায়াবেটিস হলে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। এবং ডায়াবেটিসের 5টা স্তর আছে, প্রথম স্তর, দ্বিতীয় স্তর আমরা বেশি কিছু ইম্পর্টেন্ট না, কিন্তু তৃতীয় যে স্তরটা সেটা কিন্তু আমরা ধরতে পারি। অর্থাৎ আপনি 100টা রোগ ডায়াবেটিস হলো, সবাই কিন্তু কিডনির রোগে ভুগবে না, মানে ডায়ালিসিস বা ট্রান্সপ্ল্যান্টের দিকে যাবে না, তাহলে সেরা কারা? তারা হলো যারা এই ডায়াবেটিস চলাকালীন অবস্থায় যদি তার প্রোটিন লিক করে, সেই প্রোটিনটা মাইক্রো অ্যালবুমিনিয়া বলি, কারণ আর্লি স্টেজে এটা যাবে, পরে যখন ওভার প্রোটিনিটি হবে, বেশি পরিমাণ যাবে, তখন শরীরে পানি আসবে, এর আগেই ধরতে পারি। তার আমরা যদি তার মাইক্রো অ্যালবুমিনিয়া দেখি, এইটা হলো 3rd stage অফ ডায়াবেটিস। এই স্টেজে আমার কী করা উচিত? এই স্টেজে তার ব্লাড প্রেশার বাড়বে, এই স্টেজে যার প্রথম ডায়াবেটিস হলে কিডনি ফিল্ট্রেশন বেড়ে যায়, জিএফআর বেড়ে যায়, এই স্টেজে এই জিএফআরটা কমতে থাকবে। তাহলে আমার প্রথম কারণ, প্রথম কাজ হচ্ছে এই স্টেজে আমার রোগীটাকে ভালো করে ধরতে হবে, অর্থাৎ আপনি ব্লাড প্রেশার কন্ট্রোল রাখেন, ডায়াবেটিস কন্ট্রোল রাখেন, ইনফেকশন থাকলে ইনফেকশন কন্ট্রোল করেন, আর যদি তার কোনো ওষুধের কোনো ইফেক্ট থাকে সেটাকে আমাদের করতে হবে। এবং সেই সাথে সাথে আমার যেটা আমরা বললাম যে আপনার ওজনটা কমান, কায়িক পরিশ্রম করেন, টাটকা শাকসবজি খান, ফলমূল খান, কোনো বেদনানাশক ওষুধ খাবেন না, বাইরের থেকে ওভার দ্য কাউন্টার ওষুধ খাবেন না, আর হলো আপনি পানি, যেটা আমরা বলি বিশুদ্ধ পানি, 2 লিটার পানি খান। তাহলে এই যদি আমরা এই নিয়মগুলি মানি তাহলে ডায়াবেটিস কন্ট্রোল থাকবে। একটা জিনিস হলো ডায়াবেটিস থেকে আপনার এই এই যে কিডনি ফেইলোর বা কিডনি ডিজিজ যখন ডায়ালিস, এটা 25-30 বছর লাগে,
তো কাজেই আপনি যদি এটাকে কন্ট্রোল রাখেন তাহলে এটা 35-40 বছর হবে, আমার 40 বছর, 30 বছর, 48 বছর, 80 বছর হয়ে গেল, আমার ওই স্টেজে গেল, আমার কোনো অসুবিধা নাই তো, তাই না? তো কাজেই আমি যেটা মনে করি, ডায়াবেটিস থেকে যে কিডনি রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়, এবং নিয়ন্ত্রণ করতে হলে আপনার এই যে যে পয়েন্টটা আছে যে ডায়াবেটিসটা কন্ট্রোল রাখেন, ডায়াবেটিসের এখন অনেক ভালো ভালো ওষুধ আছে, এটা মুখে খাওয়া যায়, ইনসুলিন দেওয়া যায়, আজকাল কম্বিনেশন ওষুধ পাওয়া যাচ্ছে, একটা দুই হলো হাঁটা, এক্সারসাইজ বাবা হাঁটা যার যার যেরকম হয়, এটা বললো যখন কোনো ওষুধে কাজ করে না, কিন্তু হাঁটলে পরে এই সুগারটা মাসুলের ভিতরে ঢুকে যায়, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। বিদেশে আমরা যে সেমিনার গেছি তারাও এই হাঁটাটাকে প্রথম চিকিৎসা বলে মনে করছেন, তারপরে এবং যে লাইফস্টাইল আমরা বলি লাইফস্টাইল আপনার জীবনযাত্রা, আপনি পরিমিত খাবেন, পরিমিত বিশ্রাম করবেন, এবং একটা রেগুলার সময় আপনার রাখতে হবে, আপনি যতই ব্যস্ত থাকেন একটা সময় আপনার আধা ঘন্টা আপনি বের করতে হবে, আপনি সকালে করেন, বিকালে করেন, অনেকে বলে বিকালে হাঁটা বলো, অনেক আপনার যে কোনো একটা সময় 30 মিনিট আপনার সপ্তাহে 5 দিন বা 6 দিন হাঁটতে হবে, এইটা হলো মূল মন্ত্র এই ডায়াবেটিসের জন্য। স্যার, একজন ডায়াবেটিক রোগী তিনি জানা মতে কিডনি রোগে আক্রান্ত নন, কিন্তু তার তো ঝুঁকি আছে যেটা আমরা জানলাম, সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে তিনি যদি স্ক্রিনিং হিসেবে নিয়মিত কিছু পরীক্ষা করতে চান যে তার কিডনি ঠিক আছে কিনা আর্লি স্টেজে ডিটেকশনের জন্য, তাহলে তার কতদিন পর পর কোন টেস্টগুলো করানো উচিত? প্রথম হলো আমরা বলি যে যে আপনার তো এখন হলো আমরা তো সবাই আমরা যে গ্রাম বাংলা যারা থাকে তারা যে রক্তচাপ আছে ডায়াবেটিস এটা জানে না, কি করা উচিত? আমি বলি দুইটা টেস্ট তো করা যায়, আপনি প্রেশারটা তো আপনি মেশিনের মাধ্যমে ওইখানে সাবসেন্টারে হেলথ ওয়ার্কার আছে ব্লাড প্রেশারটা মেপে দিল, আর ব্লাড সুগারটাও কিন্তু একটা ব্লাডের সুগারও করা যায়, স্টিপ দিয়েও কিন্তু করা যায়, এই দুইটা টেস্ট করতে বা ইউরিন টেস্টটা করলো, এই তিনটা টেস্ট করতে আমার মনে হয় 200-300 টাকার বেশি খরচ হয় না। এইটা প্রথম জানতে হবে স্ক্রিনিং যে আমার ডায়াবেটিস আছে কি না, আমার ব্লাড প্রেশার আছে কি না। দ্বিতীয় পয়েন্ট হলো আমার যখন ডায়াবেটিস হলো তখন আমার এই ব্লাড সুগারটা নিয়ন্ত্রণ আছে কিনা সেটার জন্য পরীক্ষা করতে হবে। আমরা যেটা বলি স্ক্রিনিংয়ের জন্য যার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, কিডনি রোগ আছে, যার বয়স 40, যে একটু ওজন, তার বছরে একবার টেস্ট করা উচিত, এবং সেই টেস্টের ভিতরে আমরা যেটা বলি ইউরিন টেস্ট করেন, একটা ব্লাড সুগার করেন, আর কিডনি ফাংশন টেস্টটা করেন ক্রিয়েটিন, এই তিনটা টেস্ট করলে আপনি মানে আপনি 80% কিডনির রোগ আপনি শনাক্ত করতে পারবেন। শনাক্ত করার পরে আসেন এখন চিকিৎসা, চিকিৎসা এখন চিকিৎসার ভিতরে যে গাফলতিটা হলো আমি আমার ব্লাড প্রেশার আছে জানি, আমি ওষুধ একটা খেলা একদিন খেলাম আরেকদিন খেলাম না, আপনি যে ওষুধটাই খান যেটাই খান সেটা রেগুলার খেতে হবে, আপনার ডায়াবেটিস কতটুক টার্গেট সেটা আমরা পরে বলি, কিন্তু আপনি ওষুধ রেগুলার খেতে হবে। আপনি 5 দিন খেলেন আজকে ভালো লাগতেছে ওষুধ খাবো না, আমার রুগীরা বলে স্যার মাঝে মাঝে খায়, আমি বলি মাঝে মাঝে কেন খাবেন, আপনার ওষুধ কন্টিনিউয়াস খাবেন, এটা আপনার ভাত সারা জীবন খেতে হবে ব্লাড প্রেশার ডায়াবেটিস ওষুধ, হ্যাঁ আপনি ওষুধটা খান, ব্লাড সুগার দেখেন, রেগুলাইজ করেন, দেন যারা এবং সেটাও চিকিৎসক পরামর্শ দিবেন যে ওষুধ চেঞ্জ করবেন কি না, বন্ধ করবেন কি না, ডোজ কমাবেন কি না। হ্যাঁ নিজে করা উচিত না। আর দ্বিতীয় কথা হলো ডাক্তার সাহেব আমি তো ভালো আছি, আমার তো কোনো অসুবিধা নেই, আমার কেন এত ওষুধ দিচ্ছেন? আরে ওষুধ তো দিচ্ছি এখনকার জন্য, ওষুধ দিচ্ছি 10 বছর পরে কী হবে, 10 বছর পরে তো আপনি ওই ডায়ালিসিসে যাবেন, তখন তো আপনার বছরে 4 লাখ টাকা খরচ হবে, এই খরচটা তো আপনার বহন করতে হবে বা সরকারের তো এই টাকা বহন করার জন্য, এই জন্যই তো এই ওয়ার্ল্ড কিডনিদের উদ্দেশ্য এটাই যে সচেতন করে তুলেন, সচেতন করে তুলে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রতিরোধে সচেতন তৈরি করা এবং আনফরচুনেটলি হয়ে গেলে সেটা নিয়ন্ত্রণে রাখার বিষয়ে সচেতন হওয়া, ওই নিয়ন্ত্রণে রাখলেই কিন্তু এই জটিলতাগুলি হবে না সেই। আর ডায়াবেটিসের এমন একটা রোগ এটা যদি নিয়ন্ত্রণ না কিছু যদি নিয়ন্ত্রণ না রাখেন, আপনিও জানেন এটা হার্টে ধরবে, এবং মেজরিটি আমরা দেখি যাদেরই ডায়াবেটিস আছে ব্লাড প্রেশার আছে তাদের করোনারি হার্ট ডিজিজ মানে ব্লক হবেই, মানে কিডনি ছাড়াও তার হার্ট, তার চোখ, তার নাক, ভেসেল সবগুলোই ক্ষতিগ্রস্ত। সুতরাং নিয়ন্ত্রণে রাখতে হবে, আমরা আশা করছি আপনার এই পরামর্শ যারা শুনছেন তারা অবশ্যই নিয়ন্ত্রণে রাখার জন্য এগিয়ে আসবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডায়াবেটিস রোগীদের কিডনি রোগ ও তার প্রতিকার বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে।